এসএল ওয়ালেটে একটা আপডেট চলে আসছে, এখানে আপনাদের অনেকে টোকেন শো করতেছে, ঠিক আছে, কিন্তু ক্লেম করতে পারতেছেন না। তো এই প্রবলেমটা সলিউশন আজকে দেখাবো কীভাবে ক্লেম করবেন। তো এখানে মূলত আপনাদের যে ব্যালেন্সটা শো করতেছে এইখানে দেখেন, ঠিক আছে, এইখানে আমার ব্যালেন্স শো করতেছে 122টা, কিন্তু এখানে যে ক্লেইমের অপশানটা শো করার কথা এটি কিন্তু শো না করে। তো কীভাবে শো করবেন এ টু জেড প্রসেসটা দেখা দেবো, জাস্ট ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। আর অফারটা যারা এখনও জয়েন করেন তারা চাইলে জয়েন করতে পারেন। এইখানে জয়েন করার পর যদি আপনি KYC কমপ্লিট করেন তাহলে ইজিলি সম্পূর্ণ ফ্রিতে $2.5 পাবেন, ঠিক আছে, পার রেফারেও $2.5 পাবেন। আর যাদের KYCটা পেন্ডিং আছে তারা 7 থেকে 10 দিন ওয়েট করেন, KYCটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো যারা জয়েন করতে চান আমি এই যে এয়ারড্রপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনার জাস্ট এই পোস্টের মধ্যে আসার পর এখানে যে এয়ারড্রপ লিঙ্ক নামে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের মধ্যে প্রেস করুন। প্রেস করার পর এখানে যে জয়নিং প্রসেস নামে ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওটা দেখে নিন, এখানে সমস্ত বিষয় বলে দেওয়া আছে, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখে আপনারা প্রত্যেককে জয়েন করে নিন। আর যারা ইউটিউবে নতুন বন্ধু আসেন তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাই, তাদের বেল বাটনটা অন করে দেবেন, এবং আমাদের যে ভিডিও আছে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। এবং ডিসক্রিপশনটা ওপেন করলে এখানে টু ডেজ অফার লিঙ্ক পেয়ে যাবেন, দেন সরাসরি আমাদের টেলিগ্রামের মধ্যে আসবেন। টেলিগ্রামটা কিন্তু প্রত্যেকে অ্যাক্টিভ থাকবেন, এইখানে আমরা যে সমস্ত অফারের পেমেন্ট প্রুফ এবং যে অফারগুলোর লিমিটেড টাইম হয়ে থাকে ওই অফারগুলো প্রোভাইড করার চেষ্টা করি, ঠিক আছে। এই অফারে দেখেন এটা আপডেট চলে আসছে, এটা কিন্তু সবাই টেলিগ্রামে শেয়ার করছি। তো এখন দেখা যায় ক্লেম করুন কীভাবে। তো সরাসরি অ্যাপসের ভিতরে চলে আসবেন। অ্যাপসের মধ্যে আসার পর এইখানে আপনার ওয়ালেটের মধ্যে যদি BNB না থাকে অবশ্যই BNB নেবেন। এইখানে ক্লেম করতে গেলে অবশ্যই আপনার BNB $0.3 থেকে $0.5 মতো BNB লাগবে, ঠিক আছে, তার মানে একটা ট্রানজ্যাকশন ফি হিসাবে কাটবে। তো এখানে যে আপনার ট্রাস্ট ওয়ালেট অথবা FTX যে কোনো এক জায়গা থেকে BNBটা এখানে নিয়ে নেবেন, ঠিক আছে। তো নেওয়ার পর আপনি কী কাজ করবেন, এইখানে দেখেন PSLR নামে যে একটা অপশান আছে এইদিকে PSLR নামে অপশান, তো এইটার মধ্যে প্রেস করবেন। প্রেস করবার এখানে যে রেফারাল রিওয়ার্ড নামে অপশান আছে এইটার মধ্যে প্রেস করবেন। প্রেস করবার যে ইন্টারপেজ আছে ওই ইন্টারপেজটা শো করবে। তো এখানে আমার যে টোকেন আছে এগুলো শো করে দিয়েছে। তো তার জন্য আপনাকে কী করা লাগবে, এইখানে দেখেন গিভ ব্যাক ফার্স্ট নামে যে অপশানটা আছে এই অপশানের মধ্যে প্রেস করুন, ঠিক আছে। আপনার এইখানে যে টোকেনগুলো আছে এই যে এখানে দেখেন 122টা টোকেন আছে, 122টা টোকেন আমি যদি ডোনেট করি তাহলে আমি 122টা টোকেন ক্লেম করতে পারবো, ঠিক আছে। তো আপনি জাস্ট এই যে গিভ টু ডোনেট নামে অপশান আছে এটার মধ্যে প্রেস করবেন। দেন এখানে অনেকগুলো অপশান মানে 3-4টা ইন্টারপেস শো করে দিয়েছে, এখানে এদেরকে আমাদের ডোনেট করতে হবে, ঠিক আছে। তো যে কোনো একটা প্রেস করুন, এখানে অনেক অপশান আছে, তো আপনি আপনার যেইটা ইচ্ছে ওইটা ডোনেট করবেন। তো আমি সর্বপ্রথম যেইটা আছে ওইটাতে ডোনেট করতেছি। দেন এখানে ডোনেট নামে অপশান চলে আসে, তো আপনি জাস্ট ডোনেটের মধ্যে প্রেস করুন, ঠিক আছে। তো দেখি কী আসে। দেন আপনি এখানে ম্যাক্স আপনার যতগুলো টোকেন আছে ততগুলো ডোনেট করতে হবে, ঠিক আছে। আপনি জাস্ট এখানে ম্যাক্সের মধ্যে প্রেস করে দেন, প্রেস করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট আমি যে সেন্ড অপশান আছে সেন্ডের মধ্যে প্রেস করতেছি। আপনি কিন্তু এখানে BNB ফি কাটবে $0.7 মতো, $0.07 মতো BNB ফি কাটবে, ঠিক আছে। তো এক্ষেত্রে প্রত্যেকে BNB রাখবেন, দেন আমি কনফার্ম করতেছি। দেন আমার যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে দিলে এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা যাক আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এবার কী হয়। তো প্রত্যেকে একটু ওয়েট করেন, কনফার্ম হোক। তো ওয়েট, তো দেখেন আমাদের কিন্তু ডোনেটটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি কী কাজ করবেন, এই যে PSLR নামে যে অপশান আছে এইখানে আসবেন এবং একটা রিফ্রেশ করবেন, ঠিক আছে। অ্যাগেন রেফারাল রিওয়ার্ড, এখানে একটু রিফ্রেশ করবেন, 2-3 বার রিফ্রেশ করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু এবার ক্লেইমের অপশান যেটা আছে ওইটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। এখানে দেখেন এতক্ষণ কিন্তু ক্লেইমের অপশান ছিল না, ঠিক আছে। তো এখন জাস্ট ক্লেইমের মধ্যে প্রেস করবো, যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিলেই কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আমি ক্লেইমের মধ্যে প্রেস করতেছি আমার পাসওয়ার্ড। দেন এই যে ট্রানজ্যাকশনটা আছে ওইটা কনফার্ম হলে কিন্তু আমাদের যে ওয়ালেট মেইন ব্যালেন্সের মধ্যে এই টোকেনটা চলে আসবে, ঠিক আছে। এখন আপনি চাইলে এটা MXC প্যানকেক সোয়াপ যে কোনো জায়গায় এটা সোয়াপ করতে পারেন অথবা সেল দিতে পারেন, এটা আপনার ইচ্ছে সম্পূর্ণটাই। তো দেখেন এটা কিন্তু আমাদের যে ব্যালেন্সটা এটা চলে আসে। তো আমার ওয়ালেটের মধ্যে জিরো আছে, তো আমি যদি এই PSL-এর মধ্যে দেখেন জিরো আছে, ঠিক আছে। আমি যদি রিফ্রেশ করি তাহলে 122টা টোকেন চলে আসবে। তো একটু রিফ্রেশ করে চলে আসবে, দেখেন এটা কিন্তু চলে আসছে ইনস্ট্যান্টলি, ঠিক আছে। তো প্রত্যেককে এইভাবে ডোনেট করার পর আপনার যে ইয়ে আছে টোকেনটা ক্লেম করে নেন। দেন আপনি চাইলে এইখান থেকে সেন্ড করে MXC হোক অথবা যে কোনো এক্সচেঞ্জ হোক এক্সচেঞ্জের মধ্যে সেল করতে পারেন। তো আমি আপনাদের সেল করে দেখাচ্ছি। তো আমি আমার যে MXC অ্যাকাউন্ট আছে MXC-র মধ্যে চলে যাচ্ছি। আর আপনি যেখান থেকে প্যানকেক সোয়াপের মধ্যেও সেল করতে পারেন, এটা সম্পূর্ণটাই আপনার ইচ্ছে। তো MXC-তে আসার পর ওয়ালেটের মধ্যে আসবেন। আসার পর এখান থেকে ডিপোজিট যে অ্যাড্রেস আছে ডিপোজিটের অ্যাড্রেসের মধ্যে প্রেস করবার এইখানে যে PSL আছে PSL সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করলে যে অ্যাড্রেস আছে BHC নেটওয়ার্ক ওই অ্যাড্রেসটা চলে আসবে। দেন আপনি যে PSL থেকে আপনার যে ব্যাকআপ পার্স আছে ব্যাকআপ পার্সটা পাবেন, কোইটা দেখায় দিই আপনাদের। তো ব্যাকআপ পার্স পাওয়ার জন্য এখানে দেখেন যে উপরে দিয়ে থ্রি ডট আছে, থ্রি ডটের মধ্যে প্রেস করুন। প্রেস করবার এখানে যে এক্সপোর্ট ওয়ালেট, ওই এক্সপোর্ট ওয়ালেটের মধ্যে প্রেস করলে এখানে যে আপনার প্রাইভেট কী আছে প্রাইভেট কীটা শো করবে। দেন আপনি এইটা জাস্ট এই যে টোকেন পকেট ওয়ালেট অথবা যে ট্রাস্ট ওয়ালেট ওইটার মধ্যে ইম্পোর্ট করবেন। তো আমি ট্রাস্ট আমি টোকেন পকেটের মধ্যে ইম্পোর্ট করব। তো জাস্ট এখানে প্লাস বাটনের মধ্যে প্রেস করবার আপনার যে ওয়ালেট ওইটাকে ইম্পোর্ট করে নিন, ঠিক আছে। দেন আমি এটা ট্রান্সফার করতেছি। দেন ট্রান্সফারের মধ্যে প্রেস করুন, প্রেস করবো যে অ্যাড্রেস ওইটা পেস্ট করে দিন, পেস্ট করে দিলে শেষ, ঠিক আছে। আমি অল সিলেক্ট করুন, দেন কনফার্ম, ওকে। তো এইভাবে প্রত্যেককে সেন্ড করে আপনার যে প্রফিট ওটা নিয়ে নিতে পারবেন। তো দেখেন আমাদের যে ডিপোজিট আছে ডিপোজিটটা কিন্তু সাকসেস হয়ে গেছে 122টা টোকেন, ঠিক আছে। দেন আপনি ব্যাক প্রেস করার পর এইখানে যে
যে মার্কেট অপশন আছে মার্কেট অপশনের মধ্যে চলে আসবেন, এই যে মার্কেট অপশন মার্কেটের মধ্যে চলে আসবেন। আশা করি এখানে পিএসএল লিখে সার্চ করবেন, সার্চ করলে যে টোকেনটা আসবে ওটা চলে আসবে, ঠিক আছে। তো আমি পিএসএল লিখে সার্চ করতেছি, পিএসএল টু ইউএসডিটি, দেন আপনি এটা যে সেল আছে সেলের মধ্যে প্রেস করবার টোকেনটাকে সেল করে দিতে পারবেন। তো আমি আমার ওয়ালেটের মধ্যে যতগুলো আছে সবগুলোই সেল করবো, 169টা আছে। তো দেখেন ইনস্ট্যান্টে সেল দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা আমার ইনস্ট্যান্টে সেল হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেককে সেল করে আপনাদের যে প্রফিট ওইটা নিয়ে নিতে পারবেন। আবারও বলতেছি অবশ্যই প্রত্যেককে ডোনেটের মধ্যে প্রেস করার পর আপনার যে টোকেনগুলো আছে ওইগুলো ডোনেট করে দেবেন। ডোনেট করে দিলে কিন্তু আপনার কাজ শেষ, দেন আপনি ক্লেম করতে পারবেন, ঠিক আছে। ডোনেট ছাড়া কিন্তু ক্লেম করতে পারবেন না। তো যেইভাবে দেখালাম এইভাবে প্রত্যেকে কাজ করেন, আশা করতেছি প্রত্যেকের প্রবলেমটা সলভ হয়। এবং যে কোনো সমস্যার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম মধ্যে অ্যাক্টিভ থাকবেন। এবং এই যে অনেকে কমেন্ট করতেছে তাদের যাদের সমস্যা হচ্ছে আমি কিন্তু ইনস্ট্যান্টে রিপ্লাই করা ট্রাই করতেছি, ঠিক আছে।